Assalamualaikum viewers, welcome back to my channel. Fatema's kitchen e ajker ayojone thakche tok doi diye ice cream recipe. Tok doi er sathe aro ki ki upokoron diye ami ice cream ti toiri korechi. Apnara dekhte thakun, jehetu ekhon gorom kal, ice cream amra shobai pochondo kori. Asha korchi shobari onek bhalo lagbe. প্রথমে আমি এখানে নিয়েছি টক দই আমি এখানে ফুল ক্রিমের টক দইটাই ইউজ করেছি এখানে আমি টক দইয়ের ছোট দুইটা বাটি ইউজ করেছি একটাতে 170 গ্রাম করে আছে মেজারমেন্ট কাপ অনুযায়ী 1.5 কাপের মতো হবে 1.5 কাপ টক দইয়ের জন্য আমি এখানে নিয়েছি ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাং 1/2 কাপ চিনি নিয়েছি 1/2 কাপ লবণ নিয়েছি 1/4 চা চামচ এবং পানি নিয়েছি 1 কাপ থেকে একটু বেশি চিনি আর লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ইউজ করতে পারবেন আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফুল দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিবেন ফ্যামিলি এন্ড ফ্রেন্ডসদের সাথে কমেন্টস করে জানিয়ে দিবেন কেমন হয়েছে আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন নতুন নতুন রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য এখন আমি সবগুলো উপকরণ একটা ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি আমি এখানে ব্লেন্ডার ইউজ করব আপনারা চাইলে হ্যান্ড উইক্সের সাহায্যেও ফেটিয়ে নিতে পারেন তবে ব্লেন্ডার দিয়ে করলে টাইম অনেকটাই কম লাগবে এবং ক্রিমি ভাব চলে আসবে এজন্য আইসক্রিমটি খেতে অনেক বেশি মজা হবে টক দই গুলো দিয়ে নিয়েছি এখন দিয়ে নিচ্ছি চিনি তারপর দিয়ে নেব ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাং পাউডার এখন দিয়ে নিচ্ছি লবণ তারপর দিয়ে দেব পানি পানি দেওয়ার পর আমি ব্লেন্ডারের ঢাকনা লাগিয়ে ব্লেন্ড করে নিয়ে আসব দইয়ের মিশ্রণগুলো আমি ব্লেন্ড করে নিয়ে আসলাম তারপর এরকম একটা মগের মধ্যে ঢেলে নিচ্ছি আইসক্রিমের সাথে ভরে নিতে যেন সুবিধা হয় এজন্য আর এখন আমি ঘনত্বটা দেখিয়ে দেব ঠিক এরকম ঘনত্বটা হবে আমি উপকরণগুলো যে পরিমাণে দেখিয়েছি সেই পরিমাণে আপনারা বানিয়ে নেবেন এই আইসক্রিম কিন্তু অনেক টেস্টি হয় এখন আমি সাসের মধ্যে এভাবে ভরে নিচ্ছি তারপর আমি ডিপ ফ্রিজে রেখে দেব এটা সেট হতে কিন্তু অনেকটাই সময় লাগবে কমপক্ষে 8 থেকে 9 ঘন্টার মতো সময় লাগতে পারে ভালোভাবে সেট হওয়ার জন্য খুব ভালোভাবে সুন্দরভাবে সেট হওয়ার পর আমি ফ্রিজ থেকে নিয়ে আসলাম আপনারা ফ্রিজ থেকে নিয়ে এসে সাথে সাথে কিন্তু খুলতে যাবেন না সাথে সাথে টানাটানি করে খুলতে গেলে আইসক্রিমগুলো কিন্তু ভেঙে যাবে তাই কমপক্ষে 7 থেকে 8 মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন তারপর দেখবেন নিজে নিজেই খুলে আসবে তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেফভাবে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আগামীতে ইনশাআল্লাহ আবারো দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ